সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো জিতের আপকামিং ছবিগুলো নিয়ে। তো আপকামিং বলতে জিতের এখন বুমেরাং বলে ছবিটা আসছে, যে ছবিটার পোস্টার গতকালকে এসে গেছে এবং পোস্টারটা নিয়ে যেরকম অডিয়েন্সের মধ্যে রিয়াকশন, বোঝা যাচ্ছে যে অডিয়েন্স আর একটু বেশি কিছু এক্সপেকটেশন হয়তো করেছিল। কিন্তু এই ছবিটা আমার বেশ ভালো লেগেছে এবং এই ছবিটা সেই জিনিসটা ডেলিভার করতে পেরেছে, ভাই মানে পোস্টারটা যেটা আমি এক্সপেকটেশন করেছিলাম। এবং সাথে সাথে জিতের আপকামিং একটা বড় প্রজেক্ট সে অ্যানাউন্স করতে পারে খুব তাড়াতাড়ি, এবং এই প্রজেক্টের সাথে সে খুব তাড়াতাড়ি যুক্ত হয়। জিত একটা তার রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউতে বলেছিল যে শুধু বাংলা অডিয়েন্স নয়, আমি প্যান ইন্ডিয়া লেভেলে এবং ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষের কাছে আমি পৌঁছে যেতে চাই, শুধুমাত্র বাংলার অডিয়েন্সের কাছেই নয়। এবং তার সবচেয়ে বড় যে স্টেপ সেটা এইবার স্টার্ট হবে, একটা বড় একটা ওয়েব সিরিজ আছে যার পার্ট ওয়ান রিলিজ করা হয়েছিল এবং যার পরিচালনা করেছে এমন একজন পরিচালক যে অলমোস্ট জিতের সাথে একটা কাজ, দুটো কাজ অলরেডি করে ফেলেছে এবং সে আরেকটা ছবি পরিচালনা করতে চলেছে এবং সেটা ওয়েব সিরিজ হবে, একটা বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে সেটা ওয়েব সিরিজটা আসবে এবং জিত প্রথমবার সেই ওয়েব সিরিজে কাজ করবে। এবং এটা কোনো বাংলা কাজ নয়, এটা বলিউডের কাজ মানে হিন্দি কাজ হতে চলেছে। এবং তার সাথে সাথে বাংলার দুজন বড় নাম জিতের সাথে সাথে এই ছবিটায় আমরা দেখতে পাবো। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মানে স্টারেদেরকেও অ্যাপ্রোচ করা হয়, তারা যদি ঠিকঠাক কাজ হয় তারা সেই জিনিসটাকে ডেলিভার করে। যেমন যিশু সেনগুপ্ত, সে বলিউডে দাপিয়ে কাজ করে বেড়ায়, সাউথ ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করে বেড়ায়। এবং তার সাথে সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেও জুবলির মতো একটা কাজ এরকম ভাবে ডেলিভার করলো, ভিড়টা অলমোস্ট সবাই আমরা জানি। তো সে যদি ঠিকঠাক কাজ পায় তো অবশ্যই সে মানে করবে। এবং তার শেষে জিতের হয়তো এটা বলিউডে প্রথম কাজ হতে চলেছে, আমার জানা নেই এর আগে কোনো কাজ করেছে কিনা। আমি পাঞ্জাবি বা ভোজপুরি কাজের ব্যাপারে শুনেছিলাম, কিন্তু হিন্দি কাজ কোনো করেছে কিনা জিত আমি জানি না, কিন্তু এইটা প্রথম সে কাজ করতে চলেছে। এবং এটা একটা বড় ফ্র্যাঞ্চাইজ ওয়েব সিরিজ কাজ যেটার পার্ট ওয়ান এসেছিল এবং তার পার্ট টুতে জিত কাজ করতে চলেছে। এবং এই কারণেই হয়তো সে তার প্রত্যেকটা ছবিকে প্যান ইন্ডিয়া লেভেলে আনছে এবং সে আস্তে আস্তে পুরো ইন্ডিয়াতে নিজের ক্রেজ বাড়াতে চাইছে। তো দেখার যে কিরকম হয় জিতের আগামী পদক্ষেপ এবং জিতকে আমরা প্রথমবার ওয়েব সিরিজে দেখবো, সেটাও দেখার যে কেমন হয়। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।